राज्य जुड़े करोना संक्रमण बढ़ते সেক্ষেত্রে বিভিন্ন জেলায় করোনা বিধি কার্যকর করতে রীতিমতো পথে নেমে পড়েছে প্রশাসন। রবিবার সেই ছবি দেখা গেল ভগবানপুর বাজারে। উল্লেখ্য, ভগবানপুর বাজার এলাকায় কন্টেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবার বাজারে চার দিন লকডাউন ঘোষণা করা হলো প্রশাসনের তরফে। ভগবানপুর এক নম্বর পঞ্চায়েতের অধীন বাজার সোমবার বুধবার শুক্রবার এই তিন দিন খোলা থাকবে। বাকি দিনগুলিতে সম্পূর্ণ লকডাউন পালিত হবে বাজার এলাকায়। সেক্ষেত্রে ব্যবসায়ী মহলের তরফে সহযোগিতার আশ্বাস মিলেছে বলে স্থানীয় পঞ্চায়েত প্রধান জানান। কিন্তু লকডাউনের ফলে চরম বিপাকে পড়েছে এলাকার মিষ্টি ব্যবসায়ীরা। তাদের বক্তব্য, সপ্তাহে তিন দিন বাজার খোলা থাকলে সামগ্রী রাখা মুশকিল হবে, চরম ক্ষতির মুখে পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন মিষ্টি ব্যবসায়ীরা। ক্ষতি, সপ্তাহে তিন দিন খোলা, চার দিন বন্ধ। এই সপ্তাহে একদিন মাঝখানে খুলবে, একদিন বন্ধ থাকবে, কি করে আমাদের সম্ভব? আমাদের জিনিস তো প্রচুর নষ্ট করতে হচ্ছে। একদম যদি ভগবানপুর বন্ধ থাকে, পুরোটাই বন্ধ হলে আমাদের সুবিধা ছিল। এক সপ্তাহ কি 15 দিন যদি একদম বন্ধ হয়ে যেতাম, তাহলে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু এই তো আমাদের প্রচুর ক্ষতি হচ্ছে। মালটা করছি কি না বিক্রি করে তারপর নিয়ে ফেলে দিতে হচ্ছে। এ তো আর কাঁচামাল, সে তো মিষ্টি নষ্টই হবে অটোমেটিক, সে তো সবাই জানে যে মিষ্টি একদিন দু দিন থাকবে। আমরা কি যে ওইখানে প্রশাসন যাও বলতে চাই, প্রশাসন তো বলেন তো ভগবানপুর অঞ্চল থাকতে এরা প্রচার করে গেছিলো, বন্ধ তো বন্ধ, আমরা সবাই বন্ধ রাখছি। তারপর শুনলাম যে সামনের বাজার সেটা তো একদিন খোলা আছে, আমাদেরটা বন্ধ। তারপর দিন আমরা যখন খুললাম তখন দেখি আবার বন্ধ করতে আসছি। কারা বন্ধ করতে আসছে? কারা ছিল আমাদের দোকানে আসেনি, কিন্তু ডেলি মার্কেটটাকে বন্ধ করে দিয়ে গেল। আমাদের একটু মানে দাঁড়িয়ে আছি বাইরে, ফেজার এলে মালটা দিচ্ছি। এই অবস্থা আমাদের ভগবানপুর সংলগ্ন এলাকা, পার্সেন্টেজটা খুব বেশি। সে জায়গায় আমাদের জেলা থেকে এবং এসডিও থেকে অর্ডার করেছে ভগবানপুর সংলগ্ন বেঙ্গুদিয়া কিছু অংশ নিয়ে যেখানে ডেলি মার্কেটটা বসে সেইখানে আমাদেরকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। তাতে ওখানে বলা হয়েছে আমাদেরকে যে সপ্তাহে তিন দিন আপাতত বাজারটা হবে, বুধবার সোমবার বুধবার আর হচ্ছে শুক্রবার, বাকি সপ্তাহে চার দিন মার্কেট বন্ধ থাকবে। তাই আমরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মাইকিং প্রচার করেছি। ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহ অবধি এইভাবে আমাদেরকে চলতে হবে। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে পরে যদি পার্সেন্টেজ কমে, তারপর গভর্নমেন্টের নিয়ম এবং আইন মেনে বাকি সিদ্ধান্তটা আমাদের নেওয়া হবে। সবাইকে আমরা বলেছি, বুঝিয়েছি। আজকে আমি নিজে ডেলি মার্কেটেও গেছিলাম, বেশ কিছু স্থায়ী দোকানদার কে বলেছি, হ্যাঁ তারা বলেছে যে আজকে যাওয়ার হয়ে গেছে, আগামীকাল থেকে আমরা টোটাল মার্কেটটা বন্ধ রাখব। এবং বড়োবাবুও গেছিলো নিজে, বড়োবাবু গিয়েও সমস্ত দোকানদারকে বলেছে আগামীকাল থেকে আমাদের স্থিরভাবে সব সিদ্ধান্ত করা হবে। পূর্ব মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট, টিভি নিউজ 10। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।